চট্টগ্রাম 12 আসন পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরীর অপকর্ম রুখতে পটিয়াবাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন পটিয়ার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাসির। সকালে পটিয়ার খরনায় ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগ এবং ছাত্রলীগের সাথে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। বলেন, পটিয়ার খরনা হুইপ শামসুল হক চৌধুরী এবং তার পরিবারের অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে পটিয়ার বাসিন্দারা, তাই আলোকিত পটিয়া গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে বিভিন্ন স্থান পরিদর্শন সহ আরো কয়েকটি স্থানীয় মতবিনিময় করেন মোহাম্মদ নাসির। অসুস্থ আওয়ামী লীগ নেতা পটিয়ার রঞ্জিত নাথ এবং নূর মোহাম্মদের হাতে প্রধানমন্ত্রী চিকিৎসা তহবিলের চেক হস্তান্তর করেন। এ সময় পটিয়া আওয়ামী লীগের নেতারা আলোকিত পটিয়া গড়তে নাসিরের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। মানুষের জন্য কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের সুখে দুঃখে পাশে থাকা, সেটাই হলো বড় বার্তা। আমরা আলোকিত পটিয়া চাই, আমরা গর্ব পটিয়া সবাই মিলিয়ে সেই স্লোগান দিয়ে আমরা প্রতিটা মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাজ করার জন্য পটিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করব। পটিয়ার যে হারানো গৌরব, সেই গৌরবকে আমরা ফিরিয়ে আনবো।